রবিবার রাতে দত্তপুকুর হাট খোলা কালীবাড়ি স্পোর্টিং ক্লাব তৃতীয় স্থান অর্জন করলেন এবছর দুর্গাপুজোয় দত্তপুকুর 2 নম্বর পঞ্চায়েতের উপপ্রধানের বিচারে। যদিও এদিন 2টি ক্লাবকে তৃতীয় স্থান নির্বাচিত করা হয় দত্তপুকুর 2 নম্বর পঞ্চায়েতের উদ্যোগে যে পুজো পরিক্রমা করা হয় তার বিচারে কালীবাড়ি স্পোর্টিং ক্লাব তৃতীয় স্থান অর্জন করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানায়, কারণ মুখ্যমন্ত্রীর 50,000 টাকা অনুদান পেয়ে খুবই উপকৃত হয়েছে। একই সাথে দত্তপুকুর 2 নম্বর পঞ্চায়েতের উদ্যোগে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এলাকার পুজোগুলিকে পুরস্কৃত করে উৎসাহিত করতে, তাতে যারা এবছর পুরস্কার পেল না তারাও উৎসাহিত হবে আগামী দিনে ভালো করে পুজো করার জন্য। এদিন এই ক্লাব সংগঠনকে ট্রফি, সার্টিফিকেট, একটি গাছের ছাড়া ও ডাস্টবিন তুলে দেওয়া হয়। ট্রফি ও সার্টিফিকেটের সাথে গাছ ও ডাস্টবিন দেওয়ার কারণ কেন, কি বললেন দেখুন। এটা খুবই ভালো উদ্যোগ, শুধু পুরস্কারটা বড় কথা নয়, যারা পুরস্কার পায়নি তাদের মধ্যে দিয়েও একটা বার্তা আমাদের পঞ্চায়েতের মাধ্যমে, মাননীয় মুখ্যমন্ত্রীর একটা নির্দেশের মাধ্যমে এই যে বার্তাটা গেছে, তাতে আগামী দিনেও যারা প্রাইজ পেলো না তারাও চেষ্টা করবে একটা প্রাইজ পাওয়ার জন্য পুজোটাকে আরও সুষ্ঠুভাবে পরিচালনা করবার। এবং আমরা দীর্ঘ প্রায় 70 বছরের কাছাকাছি, 60 বছরের কাছাকাছি আমাদের এই পুজোটা চলছে, তো আমরা প্রত্যেক বছরই এটাকে এইভাবেই মেনটেন করার চেষ্টা করি। আমাদের পুজো নিয়ে আমাদের এই এলাকাবাসীর একটা আলাদা আনন্দ থাকেই, এবং পঞ্চায়েতের তরফ থেকে বা মান্তুর তরফ থেকে এই যে উদ্যোগ একে আমরা স্বাগত জানাই। এর মধ্যে একটা নতুনত্ব তো অবশ্যই আছে, এবং গাছ লাগানোর প্রয়োজনীয়তাও আমাদের মধ্যে আছে। আমাদের যে খেলার মাঠ আছে, আমরা অনেক আগেও একটা নিজেদের মধ্যে আলোচনা করেছিলাম যে আমাদের খেলার মাঠের পাশ দিয়ে যদি আমরা গাছ লাগাতে পারি তাহলে অনেক গাছ সেখানে আমরা লাগাতে পারবো এবং সেই পরিবেশটাকে আরও সুন্দর করবার চেষ্টা আমরা করতে পারি। এবং এটার জন্য আমাদের সেক্রেটারি সাহেব আছেন, উনিও নিশ্চয়ই এই ব্যাপারটা নিয়ে চিন্তাভাবনা করবেন, এবং যদি পঞ্চায়েতের তরফ থেকে সেই গাছের সাহায্য আমরা পাই তাহলে সেই ধরনের গাছ আমরা পঞ্চায়েতের তরফ থেকে ওখানে পেলে লাগাতে পারবো, বিশেষ করে সুপুরি গাছ বা নারকোল গাছের মতন গাছ, যেগুলো ফলও দেবে আবার কিছুটা আমাদের পরিবেশকে রক্ষাও করবে। না, লড়াই তো থাকবেই, কিন্তু ওইভাবে তো বলা যায় না যে আমরাই প্রথম হব, তো লড়াইটা থাকবে আমাদের সুস্থ পরিবেশকে মেনটেন করবার, পুজোটাকে সুন্দর করবার। এই লড়াইটা আমাদের প্রথম থেকেই ছিল, আগামী দিনও থাকবে। প্রথম হব কি দ্বিতীয় হব সেটা তো কমিটির যারা সিদ্ধান্ত নেবেন তাদের উপর। আমার নাম অসীম ঘোষ, আমি সহসভাপতি পদে আছি, এটা কালীবাড়ি স্পোর্টিং ক্লাব। প্রথমত কালীবাড়ি স্পোর্টিং ক্লাব দত্তপুকুরকে জানাই দত্তপুকুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে বিজয়ের শুভেচ্ছা এবং অভিনন্দন। দত্তপুর কালীবাড়ি স্পোর্টিং ক্লাব শুধু পুজো নয়, বিভিন্ন সামাজিক প্রকল্পের মধ্যে দিয়ে সবসময় নিজেদেরকে মেলে ধরে। আমাদের হয়তো বিচার করতে একটু কঠিন হয়েছে, আমরা হয়তো কাউকে ফার্স্ট, কাউকে সেকেন্ড, কাউকে থার্ড করেছি, হয়তো সেক্ষেত্রে আমাদের ভুলও হতে পারে, বাট আমরা এটুখানি বলতে পারি কালীবাড়ি স্পোর্টিং ক্লাব আর 5টা ক্লাবের থেকে অনেক বেশি উন্নয়নমূলক কাজ নিয়ে সমাজে থাকেন, এবং আমি আশাবাদী আগামী দিনে যাতে এই ক্লাবটা সমাজের সর্বস্তরে মানুষের কাছে গ্রহণযোগ্যতা লাভ করতে পারে। এই সংগঠন তৃতীয় স্তর অর্জন করেছে 2021 সিসি সার্বময়ী দুর্গা উৎসবে। আমরা চাই আগামী বছর এই সংগঠন আরও বড় হোক, আরও মায়ের ভালো করে পুজো হোক, এবং করোনা যেন আমাদের সমাজ থেকে চলে যায় এবং মানুষের আর্থিক অবস্থা যেন উন্নতি হয়, এই প্রার্থনাই করব। তৃতীয় হিসাবে আমরা এটা বেছে নিয়েছি, তার কারণ কিছু আছে। প্রথম কথা হচ্ছে অসাধারণ দুর্গা প্রতিমার মুখ, মায়ের মুখ, এবং সুষ্ঠু পরিচালনা এবং পরিবেশ অত্যন্ত ভালো ছিল, এবং একটা ম্যাজিক শো হয়েছিল,
এবং আরও অনেক প্রোগ্রাম এখানে হয়েছিল। সব কিছুকে মিলিয়ে একটা অভিনব উদ্যোগ ছিল এবং বাচ্চাদের থেকে শুরু করে বয়স্কদের একটা আনন্দ দেওয়ার যে প্রয়াস, সেই প্রয়াসটা কালীবাড়ি স্পোর্টিং ক্লাবে ছিল। তাই যে সময়টা আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশনে যখন সাধারণ পরিবারগুলো দারিদ্রতার মধ্যে ভুগছে, ঠিক সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজোর পারমিশন দিয়ে কালীবাড়ি স্পোর্টিং ক্লাব যেভাবে সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছে পুজোর চারটি দিন, তার জন্য আমরা এই ক্লাবকে বেছে নিয়েছি। আমরা প্রথমত দিলাম একটা ট্রফি তৃতীয় স্থান হিসেবে, একটা সার্টিফিকেট আমরা যারা বিচারক ছিলাম প্রত্যেকের নাম সই করে, এবং তার সঙ্গে দিলাম অক্সিজেনের একটা বার্তা, গাছ লাগানোর জন্য একটা পরিকল্পনা, আর ডাস্টবিন বক্স যাতে কালীবাড়ির সেক্রেটারি সহ সভাপতি সহ সভাপতি সহ এবং সদস্য যারা আছে প্রত্যেকে যেন প্রত্যেকটি বাড়িতে একটা বার্তা পৌঁছায়। পঞ্চায়েত সদস্য তো থাকবেই, পঞ্চায়েতও থাকবে, পাশাপাশি সামগ্রিক মানুষ যদি আমরা সমাজে দায়িত্ব নিই তাহলে সমাজটা অনেক সুন্দর হয়। প্রত্যেক বাড়িতে ডাস্টবিন বক্স ব্যবহার করা হয়, এই বার্তাটি দেওয়ার জন্য এই ডাস্টবিন বক্সটাও দেওয়া হবে। মান্তুষা সাধারণ মানুষের আশীর্বাদে উপদান পদে আছে।